তো फ्रेंड्स আজ আমরা নতুন একটা প্রজেক্ট নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি। এটা আমরা একটা সোল্ডারিং তৈরি করব। এই সোল্ডারিংটা তৈরি করব রেজিস্টর দিয়ে। বর্তমান ইউটিউবে অনেক ভিডিও আছে রেজিস্টর দিয়ে সোল্ডারিং তৈরি করা। কেউ কেউ 0.2 ohms কিংবা কোয়ার্টার ওয়াটের একটা রেজিস্টর দিয়ে সোল্ডারিং তৈরি করছে। আসলে ওই ভিডিওগুলো কতটুকু কার্যকর আমার মনে হয় না যে আসলে কাজ করবে, বা ওই ভিডিওগুলো ম্যাক্সিমাম ফেক ভিডিও। তো আমি যে ভিডিওটা তৈরি করছি এটা 100% ওয়ার্কেবল এবং 100% কাজ করে। তো এটা তৈরি করার জন্য আমরা প্রথমে রেজিস্টরগুলো চেক করে নিব। এটা একটা দেখুন 2.2 ohms এর রেজিস্টর এবং এটা 4.7 ohms এর রেজিস্টর। তারপরে যেটা আছে এটা হলো 10 ohms এর রেজিস্টর। আমরা দেখব যে রেজিস্টরটা কাজ করা সম্ভব ওই রেজিস্টরটা কাজ করব। আর এই যে অ্যাডাপ্টারটা দেখতে পাচ্ছেন এটা একটা 12 ভোল্টের ইউপিএস এর অ্যাডাপ্টার। তো ইউপিএস এর অ্যাডাপ্টার এটা 12 ভোল্টের যে কোনো অ্যাডাপ্টার কিংবা আপনি ব্যাটারি দিয়ে এটা কাজ করতে পারবেন, যখন কারেন্ট নেই তখনও কাজ করবে। প্রথমে আমরা 2.2 ohms এর রেজিস্টরটা চেক করে দেখি যে আসলে এটা সোল্ডারিং যে লিডটা আছে মেল করতে পারে কিনা বা এটা কতক্ষণ টেকসই হয়, এটা একটু আমাদের প্রথমে চেক করতে হবে। তো এটা মোটামুটি 1 মিনিটের মতো লাইন দিয়ে রাখার পরে এটা মানে পুড়ে যায় এবং এটা রেজিস্টরটা মানে কেটে যায়, মানে এটা ড্যামেজ হয়ে যায়, কোনো কাজ করে না। এরপর আমরা যেটা চেক করব, এখন দেখেন আমি 10 ohms এর একটা রেজিস্টর দিয়ে আমরা চেক করি যে আসলে এটা কতক্ষণ টেকসই হতে পারে বা 12 ভোল্টের সাথে যে সোল্ডারিং এটা তৈরি করা সম্ভব, 12 ভোল্ট দিয়ে করা সম্ভব কি সম্ভব না সেটা একটু চেক করব। তো 10 ohms এর রেজিস্টরটা মোটামুটি হালকা দেখছেন লাল একটা ভাব আসছে কিন্তু এটা কাটে নাই, মানে এটা বেশ হিট হইতেছে, মানে তার মানে 10 ohms এর রেজিস্টরটা দিয়ে আমরা সোল্ডারিং এটা তৈরি করতে পারবো। আর এটা দেখতে পাচ্ছেন যে রাঙগুলো শুধু গলাইতেছে, এটাতে আপনি কোনো কাজ করতে পারবেন না। তো এই কারণে আমাদের যেটা করতে হবে এটার উপরে এটা আমরা একটা বিটের সাথে ব্যবহার করবো। বিটটা কীভাবে তৈরি করবো এটাও দেখাই। তার আগে দেখাই এটার হাতলটা, এটা একটা বাঁশ বা এটা এক কলা বাঁশ ছিল কিন্তু এক কলা বাঁশটা বা এক কেটে আমরা কেটে দিছি, এখন এটা সমান একটা বাঁশ, এটা চাইলে আপনি যে কোনো কাজ করতে পারেন। তো এটা আমরা হাতল হিসাবে ইউজ করব। হাতলটা বেশ বড় হয়ে গেছে, তো এটা বড় হাতলটারে কেটে নিব আমরা। কাটার জন্য আমাদের এন্টি কাটারই যথেষ্ট। তো এন্টি কাটার বা নাইফ দিয়ে আপনারা কেটে নিতে পারেন। তো কাটার সময় ভাই অবশ্যই সাবধান, হাত যেন না কাটে। তো ভাই ভিডিওটা বানাতে মোটামুটি বেশ কষ্ট হয়েছে। যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর এই যে বিটটা দেখতে পাচ্ছেন, এই বিটটা তৈরি করার জন্য আমরা একটা কপার পাইপ ইউজ করছি। যে কপার পাইপটা আপনি মোটামুটি বিটের মতো এটা শেপ দিবেন, শেপ দিয়ে এটা একটু চ্যাপটা করে নেবেন। আপনি দেখেন পুরো ভিডিওটা দেখলে বিটটা আমরা কীভাবে তৈরি করছি আপনি দেখতে পারবেন। এটা আমরা মানে কোনো সেন্ড পেপার কিংবা রেড দিয়ে এটা ঘষে আমরা কপার উপরে যে কার্বনটা আছে কার্বনটা উঠায় ফেলবো। তারপরে আমরা এটা যে কার্বনটা উঠায় ফেললে কী হবে, তো আমাদের রাঙটা ধরতে সুবিধা হবে। তাছাড়া নর্মালি কার্বনের উপরে নর্মালি রাঙটা ধরে না। তো আর এই কোনাটা একটু কেটে নেবেন, আপনি হ্যাক্সো ব্লেড কিংবা যে কোনো কিছু ইউজ করতে পারেন। আমি হ্যাক্সো ব্লেডটা কেটে নিব। তো এটা কাটার জন্য যেটা কাটলে কী সুবিধা হবে, রেজিস্টরটা যেন একটু খুব টাইট হয়ে থাকে। আর এখানে যে রেজিস্টরটা আপনি ইউজ করবেন রেজিস্টরটা মিনিমাম যদি 2 ওয়াটের হয়, 2 ওয়াটের রেজিস্টর হলে কী হবে জিনিসটা ভালো কাজ করতে পারবে। তো ফ্রেন্ডস কাটা শেষ। তো এটা আমরা আগে রেজিস্টরটাতে আগে চেক করবো যে আসলে এটা কতটুকু কার্যকর। তো এই দেখতে পাচ্ছেন আমাদের 10 ohms এর রেজিস্টরটা, 10 ohms এর রেজিস্টরটা এটার ভিতরে দিয়ে দিতে হবে। আর একটা জিনিস খেয়াল রাখবেন, আপনার বিটটা যতটা ছোটো হবে ততটাই আপনার জন্য ভালো। বিটটা যত বেশি, যদি বেশি বড় হয় সেক্ষেত্রে এটা অত বেশি একটা হিট করতে পারবে না। তো আমরা প্রথমে এটা একটু লাইন দিয়ে চেক করে দেখি যে আসলে এটা বিটটা হিট করতে পারে কিনা, গরম করতে পারে কিনা এবং আমাদের যে সোল্ডারিং লিডটা আছে লিডটা মেল করতে পারে কিনা, মানে গলাইতে পারে কিনা। আর এটা আপনি লাইন দেওয়ার জন্য কোনো নেগেটিভ বা পজিটিভ করার কিছু নাই, মানে এটা কোনো প্রবলেম নাই। আপনি নেগেটিভ পজিটিভ যে কোনো সাইটে যে কোনোটা দিতে পারেন। আর ফ্রেন্ডস ভিডিওটা আমি একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিতেছি, তো প্লিজ মানে স্কিপ করার দরকার নেই। আপনি ভিডিওটা দেখেন কখন কোন জায়গাটা আর কি ডিফিকাল্টিস কিছু থাকে ওই জায়গাগুলো আসলে দেখা দরকার। পুরো ভিডিওটা দেখলে আপনি চাইলে বাসায় একটা সোল্ডারিং আয়রন তৈরি করতে পারবেন। এটা মানে 2 ওয়াটের একটা সোল্ডারিং আয়রন, মানে আপনি কারেন্ট মানে কি বলবো, মানে এখানে কোনো কারেন্ট কথা আসার মতো কোনো পরিস্থিতি নাই। এটা চাইলে আপনি যে কোনো ইমার্জেন্সি মুহূর্তে আপনি এটা ব্যবহার করতে পারবেন। যে কারেন্ট নাই, আপনি কি বিদ্যুৎ নাই, তখন আপনি কী করলেন 12 ভোল্টের একটা ব্যাটারি দিয়ে আপনি এটা ব্যবহার করতে পারলেন। এটা আপনি চাইলে ল্যাপটপের যে ব্যাটারিগুলো আছে ওই ব্যাটারিগুলো ব্যবহার করতে পারেন। দেন বেশ ভালোই হিট হয়েছে, যেটা তো অল্প হিট হয় ঠিক তা না, এটা চাইলে টুকিটাকি ভালোই কাজ করতে পারেন। এটা আমি একটা স্টিলের বক্স নিয়েছি গুল করে, মানে এসএসের। এটা চাইলে আপনি ব্যবহার করতে পারেন, নাও পারেন কিংবা আপনি সরাসরি মানে ইতে সাজা দিতে পারেন। আর এখানে একটা জিনিস খেয়াল করবেন, মানে হিট প্রুফ যে ফাইবার টিউব আছে ফাইবার টিউব ইউজ করতে হবে এটা কানেকশনের জন্য। আর এছাড়া যদি আপনি কস্টিপ দেন কস্টিপ গলে যাবে, মানে এটা যে হিট হয় এটা ঠিক থাকতে পারবে না, গলে যাবে। তো আপনি দেখেন পুরো ভিডিওটা ভালোভাবে দেখেন যে আমি কী যেভাবে কাজ করেছি ঠিক এভাবে কাজটা করেন। আর যদি ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, একটা লাইক দিবেন। আপনার একটা লাইক আমাদের পরবর্তী ভিডিও তৈরি করতে অনেকটা উৎসাহিত করবে। তো ভিডিও দেখেন। আর এখানে ভাই আপনি তো বুঝতে পারতেছেন এখানে সোল্ডার করা যাবে না, সোল্ডার করলে রাং গলে যাবে। তো সেক্ষেত্রে আপনার কানেকশন ডিসকানেক্ট হয়ে যাবে। আর আরেকটা জিনিস সবচেয়ে বড় যে ব্যাপারটা খেয়াল রাখতে হবে যে 2টা কেবল যেন কোনোভাবে যদি শর্ট না হয়। তো এটার জন্য আমি পুরো তারটা এবং রেজিস্ট্রেটরের ঘোরা পর্যন্ত আমি ফাইবার টিউবটা দিয়ে দিছি। এটা একটা হিটপ্রুফ ফাইবার টিউব। বর্তমান মার্কেটে যে টিউব পাওয়া যায়, ফাইবার টিউবগুলো পাওয়া যায়, এগুলো অনেকটা হিটে গলে যায়, মানে এটা একটু খেয়াল করতে হবে যে, এবং ওখানে বলতে হবে যে মানে হিটপ্রুফ টিউবটা দেন আর কি। তো আপনার হিটপ্রুফ ফাইবার টিউবই দেবে, আর কানেকশনটা একটু ভালোভাবে খেয়াল করবেন। দেখেন আমি যেভাবে করছি ঠিক একইভাবে করবেন। কানেকশনটা করার পর দেখেন এই পদের একটা শেপ নিছে, আর আপনি চাইয়ে এই করার পর এটা মানে আপনার যে স্টিলের বক্সটা আছে বক্সটার ভিতরে ঢুকাই দেন। এটা ই করার পরে বেশ সুন্দর একটা শেপ নিছে। তো এখন আমরা যেটা করব, তো এটা মানে আমাদের যে আছে মানে বাঁশের যে হাতলটা আছে, হাতলে দিলে অনেকটা লুজ থাকতেছে, এই কারণে আমরা একটু কাগজ ইউজ করলাম। তো কাগজটা আপনারা একটু সুপারগুলো দিয়ে ই করে দেবো। আপনি চাইলে সুপারগুলো দিতে পারেন কিংবা নাও দিতে পারেন, তাও কোনো সমস্যা নেই। পিছনে যে তারটা আছে তারটা যেন মুভ না করে, এই কারণে আমরা একটু গ্লু স্টিক দিলাম। আর এখন আমরা এটা চেক করার ব্যাপার, এটা একটু চেক করে দেখি কী পরিস্থিতি। ঠিক আছে ব্যাপার, আমরা 12 ভোল্টে এটা লাইন দেবো। তো 12 ভোল্টে লাইন দেওয়ার পরে দেখেন মোটামুটি বেশ 1 মিনিট পরে মোটামুটি ভালো হিট হইতেছে, এবং মোটামুটি যথেষ্ট ভালো হিট হয়। আর আপনাদের আগে বলে দিছি যে সোল্ডারিং বিটটা যতটা ছোটো করতে পারেন ততটাই ভালো, সেক্ষেত্রে আপনার হিটটা একটু বেশি হবে। তো ভিউয়ার্স, পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। তো ওকে ভিউয়ার্স, থ্যাঙ্কস ফর ওয়াচিং।